আমার বাবা একজন সুস্থ মানুষ ছিল তাকে ফোন ফোন করে ডেকে নিয়ে যাওয়ার পরে সে কিভাবে অসুস্থ হলো তাকে কিভাবে মারা আমার 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 ভাই ভাই তারপরে ফোন পরে বাবাকে আনতে গেছে তারা আনতে দেয় নাই তারা জোর করে রেখে দিছে তারপরে আমার বাবা মারা যায় কিন্তু এর পিছনে কার হাত আছে বা কি কোন কোন অপরাধে আমার বাবাকে মারলো তাদের আমি উপযুক্ত শাস্তি চাই আপনার সাথে বাঞ্চা সম্পর্কটা কি এতগুলা মানুষের মধ্যে কিবা করে কথাটা কই বলেন সমস্যা না আমি না আমি আমার স্বামী দোকানে গেছে কাজে থেকে আসবো আমি তার সুস্থ মানুষ পামু আমি তাক সুস্থ পাই নাই যা মৃত অবস্থা দেখছি আমাদের এই বামসা কামারের মৃত্যুর সাথে যারা জড়িত তাদের দৃষ্টান্তমূলক শাস্তি চাই সবাই কি বলেন শাস্তি চাই সুপ্রিয় দর্শক মণ্ডলী বগুড়া জেলার ধনুডুপ উপজেলার হুকুম আলী বাসস্ট্যান্ড সংলগ্ন এই সেই জায়গা যেখানে সদর ইউনিয়নের বিলকাজুলি গ্রামের নিখিল কর্মকারের ছেলে বাঞ্ছা কর্মকারের হাতের হাতুড়ি আর লোহার ঠনঠন শব্দে প্রকম্পিত হতো চারপাশ যিনি শক্ত দণ্ডকে আগুনে পুড়িয়ে কঠিন আঘাতে পরম মমতায় কৃষি যন্ত্রপাতির বিভিন্ন রকম আকার আকৃতি প্রদান করত। সেই বাঞ্ছা কর্মকার আজ আগুনে পুড়িয়ে তাকেই নিরাকার বনে দেওয়া হয়েছে এটি একটি সহজাত প্রবৃতি মানুষ পৃথিবীতে আসবে আবার চলে যাবে কিন্তু বাঞ্ছা কর্মকারের মৃত্যুটা কি পরলোক গমনটা কি স্বাভাবিক ছিল না তার মৃত্যুটা হয়েছিল অস্বাভাবিকভাবে একজন সুস্থ সবল মানুষ গেল পাওনাদারের কাছে টাকা আনতে কিন্তু কিভাবে হলো তার মৃত্যু সেই রহস্য জানাবো আজ আপনাদেরকে ছেলিনা আপনার কি হয় ছেলিনাডাল মেয়ে আচ্ছা আপনার সাথে আপনার এই যে মেয়ে সেলিনা খাতুনের সাথে বাঞ্সা কামালের কি সম্পর্ক সাথে সম্পর্ক করছে বছর থানার জানে আচ্ছা আপনার মেয়ের কথা বিয়ে হয় নাই বিয়ে হয় নাই বিয়ে হয়েছিল ছেড়ে এখন আপনার বাড়িতে এসে যে যে বাঞ্ছা কর্মকার রাত্রে মারা গেল কীভাবে মারা গেল আস্তা যাইছে আস্তা যাইছে একজনের কাছে টাকা পাইব টাকা পাইব টাকার জন্যে যাইতেছে যাইতে আস্তার মধ্যে পুকুরের ধারে চ্যাংড়া পরে গেছে পরে গেলে পরে সেখনি এলা সুস্থির আছে সেখানে আবার আমার মেয়ের কাছে ফোন দিছে মেয়ের কাছে ফোন দিছে যে তুমি কনে তোকে আমরা শিয়ে পড়ছি তে তুমি আগে আইস আমি এইভাব করে আমার গায়ের মধ্যে কিরম ঠেকতেছে আমি কবার পাইতেছি না তুমি আমাকে এলাকা বাঁচাও তো গেছে যা নিয়ে এসে ওই যে বাইরে শেয়ে পানি ঢালছি পানি ঢালতে এর মধ্যে টুত আড়াইল টুত এসে কেছে কী হয়েছে কম যে এই চ্যাংরা যে ওইখানে তোমাকে পুকুরে ধরে উমরা কীভেন হয়েছে তাই ফোন দিলো আমরা নিয়ে এসে পানি ঢালতেছি তো ওই চ্যাংরা শুনল যে তোমার কি হয়েছে তোমার কেউ মারছে না কিছু খাইছো তো তখন না আমাকে কেউ মারে নি মারে নাই কেউ আমার কিছু খাইও নাই এই কটা ফির আবার ওই ঠাকুর লেতারা তারা চলে কি নাম কি সেই আইলো আইলে পরে আমরা তো ওই ভ্যানের জন্য তো দৌড় দেরি করতে চাই মেয়ে তো পাগলা হা গেছে যে এই লোকটা হাসপাতাল ভর্তি করলে লোকটা ভালো হয়ে যাব এই ভ্যান কোনো পাইলো না ওরাও বাইরে হবার দিতেছে না দশ হাজার টাকা নিছে দিদি তোমরা তাও নিয়ে সরো আমরা এই টেকাটা আমরা হাসপাতাল ভর্তি করি এই নিয়ে যাওয়ার দিল না দশ হাজার টাকা কে নিছে ওরাই নিছে এই খুয়াটা আবার দিল না না দেওয়াত কম তোমরা টাকাটা নিয়ে তাও তোমরা সরে যাও আমার মেয়ে ধরে কাঁদতেছে যে ভাই আপনারা তো আমার বাঁচার নিখবো তোমরা যে এই ভাব করে দি এইভাবে তোমরা ঠেকাচ্ছ এই লোকটা আমার মরে যাইতেছে মরে গেলে আমাকে কি দশা খায় দেবো তো তোমরা ছেড়ে দাও ছেড়ে দাও আমরা এনে ঝেড়া তুলে দেই ওই চেংরা খারাপ হয়া লুঙ্গি পিন্দে বাইরে বাড়াইছি বাইরে থেকে

আর বেটার সাথে কথা কইতেছে কথা কতি তে নিয়ে গেল ঘাড় তুললো ওরা আইলো আইসে ঘাটা ছাড়িয়ে দেওয়া ঘাড় নামাইল নাই মা ফির আমার বাইরা শিয়ে থুলো যখন বাইরিন্দা শিয়ে থইলো সেখানে ফির আমার মাথা পানি দিবে ধরছি যে লোকটা না এখন মরে যাব যখন পানি ঠাইলাম বমিও করল করে ওর আমার থিয়া চলে গেলো দিল না সেখানে ওই সে মায়ের কাছে ফোন দিছে মা বাজারে ভে খায় বসে আছে হেন কেছে মা এই ভাব করে যে আব্বু ফির ও গেল আব্বু তো দিতেছে না আমাকে রোগ না দেওয়া ঘুরে গেল যায় ওই ঘুরে ওর মা আরে ওর বেটা আইল আইসে যে মারা গেছে একবার বমি করলো বমি করেই মারা গেছে তাহলে মারাটা ওরাই মারল আমরা চেষ্টা তো করলামই নিয়ে যাওয়ার জন্যে তোমরা যাবার দিলে না তার বেটা আইলো নিয়ে যাওয়ার জন্য ঘাড়ে তুললো তোমরা তাও নিয়ে যাবার দিলে না আপনি তো তার রক্তের সম্পর্কে কেউ না তাহলে আপনাকে ফোন দিল আপনার বাড়িতে আসলো রাত্রে এসে আপনার বাড়ি মারা গেল আপনার সাথে কি সম্পর্ক সেই বিষয়টা বলেন ভয় করবো কে ভয় করবো না যা সত্যি তাই করছি আপনার সাথে কি সম্পর্ক বা কেন আপনার বাড়িতে আসছিল সে বিষয়টা বলেন বন্ধু হিসেবে বন্ধু হিসাবে আমি আমার ফোন দিচ্ছে আমি গেছি নিয়ে আছি পানি ঢালছি ঢালার পরে সব মানুষজন আছে আসিয়া তারা নিয়ে যাবে দেয় নাইকা কে লোকই নিয়ে আমি না আপনার বাড়িতে আসলে একজন মানুষ অসুস্থ হয়ে পড়লো আপনি পানি ঢাললেন ডাক্তারের কাছে নিলেন না হসপিটালে নিলেন না আপনার বাড়িতে মারা গেল আমি চেষ্টা করছি ভ্যানের জন্য দৌড়াদৌড়ি করছি অনেক দৌড়াদৌড়ি করছি আমি ওনারা নিয়ে যেতে বাধা দিল হ্যাঁ কি কারণে বাধা দিল পুলিশ ডাকি আগে আগে পুলিশ ডাকি তারপরে নিয়ে যাবে একদম ময় মুরব্বি আশু এল্লা করতে উনি কি তখন অসুস্থ হ্যাঁ ওনাকে কি কোনো মারপিট না মারে না না মারে না মানে আপনার কি মনে হয় যে ওনাকে যে সময়ে উনি তো মারা গেল কি কারণে মারা গেল আপনাদের মনে হয় কি এখন কি কারণে মানন মারা গেল আর নিশাই করছে না কি করছে সেটা তো আমি কোয়ের পাব না ঘটনাস্থলে আসলে কি ঘটেছিল এ বিষয়ে ভানছা কর্মকারে বাবা निखिल কর্মকার এবং ভানছা কর্মকারে ছেলে বাঁধন কর্মকারের সঙ্গে কথা বলতে গেলে তারা মামলা হামলায় জরাণর ভয়ে মিডিয়ার সামনে কথা বলতে অস্বীকৃতি জানান